বিসমিল্লাহির রহমানির রহিম সুইটিস কিচেন থেকে সবাইকে স্বাগত। সুইটি নিয়ে আসছে হলো কাচ্চি রান্না করবে, ঠিক আছে। এর জন্য মাংসটা 1 কেজি চাল, তো মাংস প্রায় 2 কেজির মতো। দেড় চামচের মতো আদা রসুন দিয়ে দিলাম। তারপর এটা পোস্ত দানা বাটা, প্রায় 1/3 চামচ। এটা হলো কাজু বাদাম, কাঠ বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, সব বাদাম বাটা একসাথে পরিমাণ মতো দিয়ে দেব। তারপর দিব কিশমিস বাটা। কিশমিসটা আমি বাইটে নিছি, যে কিশমিস বাটা দিলাম। তারপর হইল এই যে কাচ্ছি মশলা, তারপর পরিমাণ মতো লবণ, এক কাপ টক দই, বড় চামচ 1 চামচের মতো ঘি, তারপরে দিয়ে দেব অল্প কিছু শাহি জিরা উপরে। দিয়ে দেব কিছু আলু বখরা। এক চামচের মতো মরিচের গুঁড়া, মা খাই আমি ফ্রিজে 2-3 ঘন্টা রাখবো। দিয়ে দিব তেল পরিমাণ মতো, দিয়ে
দিয়ে দিব এক চামচের মতো সাদা গুঁড়ো মরিচের গুঁড়া। কাচ্ছির মাংসটা যত মাখায় যতক্ষণ রাখা যায় রেস্টে তত ভালো হয় কাচ্ছিটা। এটা আমি 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দেব, তারপর দিয়ে দেব কিছু বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলাম, হয়ে গেছে মাখানো। এখন হো গায়া, এখন হলো 2-3 ঘন্টা আমি রেস্টে রাখবো, ঠিক আছে ফ্রিজে। এই যে ফিরে আসলাম 3 ঘন্টা পর, 3 ঘন্টা আমি এই যে মশলাটা মাখায়া ফ্রিজে রেখে দিছি, ঠিক আছে। তবে একটা জিনিস ভুল হয়ে গেছে, সয়া সসটা দিতে মনে নেই। সয়া সসটা দিয়ে দিলাম এখন, ঠিক আছে। এখন আমি এই কাচ্ছিটা কিভাবে রান্না করব, দমে আমি একসাথে বসাবো না, ঠিক আছে। আমি একটু মাংসটা কষায় নেব, একটু মাংসটা কষায় তারপর আমি দমে দিব, ঠিক আছে। এই যে ঢাকনা দিয়ে দিলাম, এই যে মাংসটা আমি কাচ্ছির জন্য একটু কষায় নিলাম, ঠিক আছে। এখন আমি ইতে দিব, এই যে একটু প্লেট ই বাটিতে বাইরে নিলাম আর একটু এটাই দিয়ে দিব, ঠিক আছে। এটা হলো সহজ একটা পদ্ধতিতে কাচ্ছি রান্না, ঠিক আছে। শেলাম ওটাই দিয়ে দিব, কারণ আমি মাংস পোলা চালটা বাসমতি চালটা সিদ্ধ করে পানি জড়াই না, আমি পানি জড়াবো না, এর জন্য এই মশলাটার সাথে দিয়ে দিলাম। এই যে 1 লিটার পানি দিছি, এটা গরম হইলে আমি চালটা দিয়ে দিব, ঠিক আছে। পানিটা ফুটতে দিছি বাসমতি চালের জন্য, আর এদিকে এই যে আমি আলু এই একটু ই দিয়ে নিছি, ঠিক আছে। এই যে জর্দানো আলুটা একটু বাইচে নেব, কারণ এটা তেজপাতা এলাচি দারচিনি কোনো মশলা। এই যে চালটা আধা ঘন্টা ধুয়ে ভিজাই রাখছি, এখন এই যে এই জায়গায় দিয়ে দেবো। আর ওটার মধ্যে আমি এলাচি দারচিনি কেন দিলাম না, মাংসটাই ছিল আর মাংসটার একটু জোল টোল লাগিয়েছিল, তো এর জন্য আমি এটার ভিতরে দিয়ে দিছি। এর জন্য ওগুলা গরম মশলাগুলো আমি দিই নি, ঠিক আছে।
এটা হাফ সিদ্ধ করে নিব পোলাওর মতো, পানিটা আমি ছাকবো না। পানি দিছি, এখন ডাকিয়ে দিব। আর এদিকে আলুটা বাছতেছি, আজকের জন্য একটু জোরদার রঙা লবণ দিয়া আধা ঘন্টা এটাও মাখাই রাখছি, চালটাও আধা ঘন্টা ভিজাই রাখছি। এই যে চামিচে আমি 2 চামচ দুধ নিয়েছি, ঠিক আছে, আর হালকা গরম পানি। এখন এটা দিয়ে দিব, এই যে 1 চামচের মতো গোলাপ জল। আর দিয়ে দিব 1 চামচ ঘি। আর কিছুই দিব না মিটের মধ্যে, এটা চালের উপরে ব্যবহার করব। এই যে রাসটা দেনকে জ্বর জ্বর হয়েছে, ঠিক আছে, এই যে আধা সিদ্ধ হয়ে গেছে, কারণ 1 লিটার পানি দিছি, আধা সিদ্ধ হয়ে আছে, এখন নামাই ফেলব আমি। এই যে নিচে একটা তাওয়া দিয়ে দিলাম, তারপরে যেটা দিলাম আলুগুলা ভেজে রাখছি ওগুলা দিয়ে দিব। এখন দিয়ে দিব চালগুলা, এই যে দুধ, ঘি, গোলাপ জল, হালকা একটু জর্দা রং দিয়ে দিছি, ঠিক আছে, এটা মানে এটা উপর দিয়ে দিয়ে দেব। ও একটু জর্দা রং দিয়ে দেব, এখন ডাকিয়ে দিব। আর কিছুই করা লাগবে না, শুধু ছিদ্রটা একটা। এই যে একটু উপর দিয়ে আমি কাপড় দিয়ে দিলাম, ওই আটার গোলা টোলা এটা কিছুই দিলাম না, এভাবে ইনশাল্লাহ আমারটা হয়ে যাবে, ঠিক আছে। এই যে এভাবে 1 ঘন্টা আমি রাখবো, 1 ঘন্টা পর ফিরে আসতেছি। এই যে আমার কাচ্ছি হোগায়, ঠিক আছে, একদম পারফেক্ট কাচ্ছি, ঠিক আছে, ডেকোরেশন করলাম আর এটা প্লেটে বাড়লাম, ঠিক আছে। তো মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে আমি একটু টেস্ট করি, বিসমিল্লা করি, ঠিক আছে। এই যে
দেখতে পাচ্ছেন এই যে মাংসটা একদম পারফেক্ট, এই যে ফুলা যে ঠিক আছে, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খাই দিব দেই, এখন কি করব কিন্তু সব খাইতে পারবো না, একটু খাই। আবার আমার দুই আন্ডা বাচ্চা না, আন্ডা বাচ্চার একটু আবার দিতে হইব, বুঝছে। বিসমিল্লাহির রহমান, অনেক অনেক মজা হয়েছে ভাই রান্না করে। এইভাবে না খাইলে বুঝতে পারবেন না কতটুকু মজা, কত স্বাদ যে হয়েছে বলার বাইরে, বললাম না অনেক স্বাদ হয়েছে। তবে কাচ্চিতে অনেকে চিনি ইউজ করে, চিনির পরিবর্তে কিন্তু আমি কি করলাম তার এই যে কিশমিশ বাটাটা দিলাম। কিশমিশ বাটাটা দিয়ে যদি কাচ্চিটা করা হয় চিনিটার থেকে খুব টেস্ট হয় এটা। তো এই আমার এই কাচ্চির রেসিপিটা যদি কারো ভালো লাগে, ঠিক আছে, এই যে এক পাতিল করছি ভাই, দুই মাইয়া চার দিন বইরা গেলে খাইব। তো আমার এই কাচ্চির রেসিপিটা যদি কারো ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে। খুব টেস্ট রান্না করে খাই, আমাকে রিভিউ দিবেন। এখন আমার বড় মেয়েকে একটু খাওয়াই দিয়ে রিভিউ দিবে, সে রিভিউ দিতে পারে ভালো, ঠিক আছে। ধরো এই যে বড় মেয়েকে দিয়ে দিলাম একটু মুখে, কেমন হয়েছে? ভালো হয়েছে, অনেক জোরে বলো। ভালো হয়েছে, দোকানের মতো পুরা কিনা কাচ্চির মতো লাগতেছে, অনেক ভালো হয়েছে, টেস্ট হয়েছে, মাংসগুলাও নরম ঝরঝরা হয়েছে, একদম পুরা দোকানের মতো বানানো হয়েছে। সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন, আর অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। এই যে আমার মেয়ে রিভিউ দিছে, বাচ্চারা কিন্তু টেস্ট না হলে খাইতে চায় না, কথা বুঝছেন। তা আমার মেয়ে যেহেতু রিভিউ দিছে নিশ্চয়ই এটা ভালো হয়েছে, একদম পারফেক্ট। একটা বললাম না যে চালটা এত সুন্দর হয়েছে, মাংসটা এত সুন্দর হয়েছে বলার বাইরে। তো ভাই আর কিছুই বলবো না, বললাম না যদি আমার এই কাচ্চির রেসিপিটা কারো ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবার করে দিবেন। আজ এই পর্যন্তই, নতুন আবার একটা ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।